देखिए पब्लिक लाइब्रेरी हमें जानते चाहिए कि पब्लिक लाइब्रेरी पढ़ाशुना तो शेष कर ढुकसो अब ऑफिस की पढ़ो ऑफिसर काज करबाना देखी पढ़ो देखी अरे दूर मे दाओ ना जेल कारने की श्रेष्ठ रचना समस्त दुश्चिंता दूर करा परीक्षण सफल पद्धति दुश्चिंता दूर करा जादू शिखन आपनी की होते चान घोड़ा रामदा होते चाह কোনো কাজে লাগে না এইগুলা কোনো কাজে লাগে না পড়ছি আমিও পড়ছি জিরো কোনো দরকার নাই যদি কপালে না থাকে কিছু হইব না তুমি কেরানি কেরানিই থাকবা মানে টাকা লাগবে স্যার কে টাকা মানে টয়লেটে এই টিস্যু নাই হ্যান্ড ওয়াশ নাই সবাই খুব সিলসিলি করতেছে স্যার সবাই গিয়ে একটু জিজ্ঞেস করো কয়জন বাড়িতে একদম টিস্যু ইউজ করে হ্যান্ড ওয়াশ দাও ধরো এটা ধরো ই করবা ওই যে কসকস সাবান আছে না একটা সাবান নিয়ে আর টিস্যু আজকে না তাহলে আজকে কি দিয়ে চলবো আজকে চলবো না এক কাজ করো বাইরে যাও ইয়া রাস্তার আশেপাশে দেখবা যে ছত্রাবাতা চিনো জি স্যার চিনি ওই যে দৌড়লে খালি চুলকানি শুরু এই ছত্রাবাতা কালেক্ট করো তারপর টিস্যুর জায়গায় ছত্রাবাতা রেখে দাও দেখবা সার্কেল শুরু হয়ে গেছে এইটা আপনি কি বলেন স্যার আচ্ছা তাহলে একটা দাও না হ্যাঁ না তুমি এটা আর এই পাতাগুলো সব ছুটাইবা ছুটে পাতাগুলো ওই টিস্যু পেপারে জায়গায় রাখবা ঠিক আছে স্যার স্যার এই বইটা খুব ভালো বই এই বই নিয়ে আর খুব খারাপ কথা না বলি স্যার যে বই কোনো কাজে লাগে না সেই বই নিয়ে এত বড় বড় কথা বলতেছো কেন বরং এখন এটা টয়লেটে যাবে এটা কাজে লাগবে স্যার আপনি আমারে যা ইচ্ছা তাই বলেন কিন্তু আমার বইটা আমারে দিয়ে দেন না দিলে স্যার বইটা আমার আপনি আমারে দিয়ে দেন এই তুমি চোখ রাখান সঙ্গে আমারে এই বই এই বই আজকে উপযুক্ত ব্যবহার হবে আমি শুরু করব স্যার একটা বই তো কয়টা কাগজের পৃষ্ঠা আপনি মন খারাপ করে আচ্ছা কাট পাবলিক লাইব্রেরি আমি জানতে চাই এটা কি পাবলিক লাইব্রেরি পড়াশোনা তো শেষ করে অফিসে ঢুকছো আবার অফিসে কি পড়ো ওই আমি অফিসের কাজ করব না দেখি বই পড়ো দেখি আরে দূরে মে দাও না ডেল কার্নেগি শ্রেষ্ঠ রচনা সমস্ত দুশ্চিন্তা দূর করার পরীক্ষণীয় সফল পদ্ধতি দুশ্চিন্তা দূর করার জাদু শিখুন আপনি কি হতে চান ঘোড়া রামদা হতে চাই কোনো কাজে লাগে না এইগুলা কোনো কাজে লাগে না পড়ছি আমিও পড়ছি জিরো কোনো দরকার নাই যদি কপালে না থাকে কিচ্ছু হইব না তুমি কেরানি কেরানিই থাকবা টাকা লাগবে স্যার কে টাকা মানে টয়লেটে এই টিস্যু নাই হ্যান্ড ওয়াশ নাই সবাই খুব সিলসিলি করতেছে স্যার সবাই গিয়ে একটু জিজ্ঞেস করো যে কয়জন বাড়িতে একদম টিস্যু